হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ আয়রন স্ক্রিপ্ট। এটা আজকের ফার্স্ট এপিসোড। ফার্স্ট এপিসোডে অবশ্যই ট্রান্সফার আপডেট নিয়ে বেশি কথাবার্তা হবে। ব্রিলিয়েন্ট একটা বেঙ্গালুরু এফসির যে অ্যানাউন্সমেন্টটা ছিল, ব্রিলিয়েন্ট অ্যানাউন্সমেন্ট। মানে সুনীল ছেত্রী সঙ্গে কথোপকথন, রয় কৃষ্ণার, এরকম করে আমি একটা আন্দাজ করছিলাম এরকম টাইপেরই একটা আসবে। আমাকে যেটা সারপ্রাইজ করেনি, আমাকে যেটা একটু অন্যরকম লাগলো, আমার ভালো লাগলো আর কি, সেটা হচ্ছে 2 বছরের জন্য কিন্তু সাইন করেছে রয় কৃষ্ণাকে, 2 বছরের জন্য সাইন করেছে টিল 2024। দেখো, একটা সেট কাজ করে তো, হয়তো পরের মরশুমে শেষ হয়ে যাচ্ছে সুনীল ছেত্রীর কন্ট্রাক্ট, কিন্তু আই এম শিওর যে ওরা আবার কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নেবে সুনীল ছেত্রীর মতো ক্যালিবারের প্লেয়ারের, প্রবীর দাসকে বা এক নতুন যাদের ইনক্লুশন করেছে বিএফসি, তারাও কিন্তু অনেকটা মানে একটা সুদূরপ্রসারী পরিকল্পনা করেই কিন্তু ওরা প্লেয়ার রিক্রুট করছে। এই জিনিসটা আমার এত ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। রয় কৃষ্ণা তাহলে বেঙ্গালুরু এফসিতে 2 বছর সার্ভ করবে, আর তোমরা খেলাও দেখতে পারবে, মজা পাবে। যারা ট্রু ফুটবল লাভার তো বেশ মজাই পাবে পুরো জিনিসটায়। তো এবার আর দু তিনটে জিনিস নিয়ে আলোচনা করবো আজকে। আজকে একটা প্রতিবেদনে পড়লাম, প্রীতম কোটাল নাকি এখনও অনিশ্চিত, এখনও পর্যন্ত তাকে কন্ট্রাক্ট করায়নি। আরে আমার ভিডিও দেখুন, যারা সংবাদপত্র তারা আমার ভিডিও দেখুন। আমরা অনেকদিন আগেই বলে দিয়েছি, কিন্তু যখন কন্ট্রাক্ট হচ্ছিল না তখনও বলেছি, এখন যখন কন্ট্রাক্ট হয়েছে তখনও বলছি, প্লেয়ারের সঙ্গে যোগাযোগ করা যায়নি। কিন্তু আমি ডেফিনেটলি বলতে পারি যে প্রীতম কোটাল 3 বছরের জন্য তো 3+2 মানে 3 বছরের জন্য তো নিশ্চিত সবুজ মেরুনে। মানে আমি বারংবার বলছি, আপনারা হয়তো অ্যানাউন্সমেন্টটা আসেনি, হয়তো সেইভাবেই ওয়েট করছে, ভালোভাবে অ্যানাউন্সমেন্টটা এসেও যাবে হয়তো পরে, কিন্তু তাই বলে আপনি ভুল বিভ্রান্তি ছড়াবেন না। হয়তো আমি প্লেয়ারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারিনি কি সেই জন্য ওইরকমভাবে বোঝাতে পারলাম না তোমাদের, কিন্তু ডোন্ট ওয়ারি, প্রীতম কোটাল অলরেডি কন্ট্রাক্ট এক্সটেন্ড হয়ে গেছে। এবার স্ট্রাইকার, বাকি রয়েছে স্ট্রাইকার, মোহনবাগান ইস্ট বেঙ্গলের স্ট্রাইকার নিয়ে অত্যন্ত আলোচনা। যদি খুব ভুল না করি তাহলে এই সপ্তাহেই, মানে আর এক সপ্তাহের মধ্যে, 7 দিনের মধ্যে মোহনবাগান ইস্ট বেঙ্গল দুজনেরই স্ট্রাইকার কনফার্ম হয়ে যাবে। মোহনবাগানের কে স্ট্রাইকার হবে আর একটু রিসার্চ করি, সব তো ভুল হচ্ছে, আসছে যাচ্ছে, মানে আমরা যখন নাম পাচ্ছি ততক্ষণে মনে হয় ক্যান্সেল হয়ে যাচ্ছে। এনিওয়ে, তৎসত্ত্বেও আমি বলছি যে এক সপ্তাহের মধ্যে কনফার্ম হয়ে যাওয়ার কথা মোহনবাগানের স্ট্রাইকার। ইস্ট বেঙ্গলের স্ট্রাইকার একজন তো কনফার্ম হয়ে যাওয়ারই কথা, ব্রাউন কিন্তু কনফার্ম, দেশন ব্রাউন কিন্তু কনফার্ম হয়ে যাওয়ার কথা এক সপ্তাহের মধ্যে। দেখি বাকি জিনিসগুলো, সব জিনিসগুলো পরপর থাকতে হবে ঠিক মতো, যেরকম চলছে, যেরকম ইস্ট বেঙ্গলের চুক্তি, এই ধরনের জিনিসগুলো যেরকম চলছে, সেই চুক্তিটা ম্যাটার করে না, কোম্পানি গঠনটা ম্যাটার করে। কোম্পানি গঠনটা যদি ঠিক সময় যেরকম ভাবছে সেরকম সময় হয়ে যায়, তাহলে প্লেয়ারদের চুক্তি সাইনটাও কিন্তু 1-2 দিনের মধ্যে শুরু হয়ে যাবে, এবং বাকিটা ইট উইল ফল ইন প্লেস, অসুবিধা হবে না। দেশন ব্রাউন আমার মতে অনেকটা এগিয়ে আছে এখনও পর্যন্ত। কোচ কে হবে আমি জানি না, কোচটাও হয়ে যেতে পারে, কিন্তু আমি স্ট্রাইকারের কথাটুকু বলতে পারি, মোহনবাগান ইস্ট বেঙ্গলের স্ট্রাইকার এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে বলে আমি ধারণা করছি। এমনি ইস্ট বেঙ্গলের চুক্তি আর ওই ধরনের জিনিস নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি না। এমনি ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। এখনকার মতো গুড বাই।